हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमि नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे नौटी एकादम लेटेस्ट आपडेट, एवं एर साथेओ रयेछे परिजयी श्रमिकदेर जन्य आरो एकटी बड़ आपडेट, एवं रयेछे रिलायंस जिओ ग्राहकदेर जन्य रिलायंसेर तरफ थेके आरो एकटी बड़ झटका, एवं रयेछे शहर कलकाता एवं राज्येर विभिन्न जिला निये एकादम लेटेस्ट आपडेट। एर साथेओ रयेछे परिजयी कर्मीदेर जन्य जे 105টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করেছিল, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের ফিরিয়ে আনা প্রকাশিত হয়েছে সেই সকল ট্রেনগুলির তালিকা। তো ফ্রেন্ডস, আপনি দেশের কোন প্রান্তে আটকে রয়েছেন এবং আপনি যেখানে আটকে রয়েছেন সেখান থেকে কবে এবং কটার সময় ট্রেনটি ছাড়বে বা কিভাবে টিকিট পাবেন জানতে হলে দেখুন। এবং এর সাথেই রয়েছে স্নেহের পরশ ও প্রচেষ্টা ফর্ম নিয়ে সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় ঘোষণা, এবং রয়েছে রেশন নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় সুখবর। তাই ফ্রেন্ডস, ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ও ট্রেন্ডিং আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে জানিয়ে দিন। তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে ভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে 105টি ট্রেনের ব্যবস্থা করলো রাজ্য সরকার। 105টি ট্রেনের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে এই ওয়েবসাইটের ঠিকানাও দিয়েছে মুখ্যমন্ত্রী, যেখানে দেখা যাচ্ছে 16 মে থেকে 14 জুন পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর ইত্যাদি, এছাড়া প্রায় সমস্ত ভিন্ন রাজ্য থেকেই ট্রেন আসবে বাংলার উদ্দেশ্যে। এগিয়ে বাংলা ওয়েবসাইটেও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গিয়েছে। ভিন্ন রাজ্যের যেসব স্টেশন থেকে বাংলার কোন কোন স্টেশনে ট্রেন আসবে রইল তার তালিকা। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নয়ডা, জয়পুর, কোঝিকোড়, থানে, চেন্নাই, পুনে, সুরাত, লখনৌ, ইন্দোর, তিরুবনন্তপুরম, জলন্ধর সহ স্টেশন থেকে বাংলার বিভিন্ন স্টেশনে পৌঁছাবে ট্রেনগুলি। দেশবাসীর জন্য রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে চীনকে টপকে গেল ভারত। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এই মুহূর্তে করোনা আক্রান্তের বিচারে চীনকে টপকে গেল ভারত। যে দেশকে করোনার আঁতুর ঘর হিসাবে ধরা হচ্ছে তার থেকেও খারাপ পরিস্থিতি ভারতের। এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে টোটাল আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 83,924 জন এবং মৃতের সংখ্যা 26,049 জন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 2,461 জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 225 জন। অন্যদিকে রয়েছে পরিযায়ী শ্রমিক বা বিদেশি ভারতীয়রা যারা ভারতবর্ষে আসছে তাদের জন্য জারি হচ্ছে আরো একটি বড় নিয়ম, যেখানে বলা হচ্ছে বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলক হবে কোয়ারেন্টাইন, জানিয়ে দিল নবান্ন। বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার বন্দে ভারত মিশন চালু করেছে। সেই মিশনের হাত ধরে বিমান যোগে ভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। তবে নবান্ন সূত্রে জানানো হচ্ছে ওই সকল শ্রমিকরা বা ভারতীয়রা এলে সবার প্রথমে তাদের কোয়ারেন্টাইন রাখতে হবে এবং এই কোয়ারেন্টাইন তাদের জন্য বাধ্যতামূলক। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি ভয়ঙ্কর দিন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে ফিরে যাচ্ছেন অন্যান্য রাজ্যের নার্সরা চরম সংকটে বাংলার চিকিৎসা পরিষেবা। গোটা দেশ জুড়ে যখন করোনা ত্রাস ত্রাস ছড়িয়ে পড়ছে চারিদিকে ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গাতেই, তার মধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়েও ব্যাপক হারে ছড়িয়েছে এই আক্রান্ত সংখ্যা, তবে সমস্ত প্রান্তেই এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পরিসংখ্যানও খুব একটা আশানুরূপ নয়। ইতিমধ্যে জানা গিয়েছে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা 2400-এরও অধিক। এই পরিস্থিতিতে আরো একটি চাঞ্চল্যকর তথ্য যা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সরকারকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে। প্রসঙ্গত জানানো হচ্ছে স্বাস্থ্যকর্মী এবং বিশেষত হাসপাতাল নার্সরা যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত ডিউটি করছিল, ওই সকল নার্সরাই ইস্তফা দিতে চাইছে এবং চলে যেতে চাচ্ছেন অন্য জায়গায়, যার ফলে বাংলার চিকিৎসা ব্যাপক একটি সংকটের মধ্যে পড়তে চলেছে আগামী দিনে, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। অন্যদিকে জানানো হচ্ছে এক দেশ এক রেশন কার্ড, নয় রাজ্যে বহাল থাকবে
নেত্রী মমতার খাদ্য সাথী প্রকল্প ঘোষণা খাদ্যমন্ত্রীর। ফ্রেন্ডস, ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হচ্ছে সারা দেশ জুড়ে জারি করা হবে এক দেশ এক রেশন কার্ড। ঠিক এই মুহূর্তে খাদ্যমন্ত্রী জানান এই নিয়মটি রাজ্যে লাগু করা হবে না, থাকবে মুখ্যমন্ত্রীর খাদ্য সাথী প্রকল্প। এরপরে রয়েছে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য আরো একটি বড় ঝটকা। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হচ্ছে জিও বন্ধ করে দিল তাদের আরো একটি জনপ্রিয় সস্তা প্ল্যান। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, যদি আপনার কাছে জিও থেকে থাকে তাহলে এবারও জিও তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু প্ল্যান পরিবর্তন করতে চলেছে। তবে এর মধ্যে রয়েছে 98 টাকার প্ল্যানটিও, যেখানে 98 টাকার প্ল্যানে রিচার্জ করে আপনি শুধু কলিং ও সীমিত ডেটার সুবিধা পেতেন মাস জুড়ে। রিলায়েন্স জিওর ওয়েবসাইট থেকে ইতিমধ্যে সরানো হয়েছে ওই 98 টাকার প্ল্যানটি। এরপরে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সকল দেশবাসীর জন্য আরো একটি বিশাল বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুনেছেন এক দেশ এক রেশন কার্ড, ঠিক আবারও একই রূপ নিয়ম লাগু করতে চলেছে সারা দেশ জুড়ে, যেখানে বলা হচ্ছে এবারে এক দেশে এক দেশ এক বাজার, দাম পেলে অন্য রাজ্যে ফসল বেচবেন কৃষক, ঘোষণা অর্থমন্ত্রী। জানানো হচ্ছে কৃষকদের সুবিধার্থে আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি তিনটি বড় সড় সংস্কারের পথে হাঁটলো কেন্দ্রীয় সরকার। কৃষকরা যাতে উৎপাদিত ফসলের সঠিক দাম পান, মূলত সেই লক্ষ্যকে মাত্রা রেখেই এই সংস্কারগুলির পথে হাঁটছেন কেন্দ্রীয় সরকার। এর মধ্যে যেমন অত্যাবশ্যকীয় পণ্য আইনে বদল আনার ভাবনা রয়েছে, সেই রকম কৃষিজ পণ্য পরিবহন আইনে বদল আনার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে গোটা দেশে উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন একই দামে কৃষকরা। এরপরে রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বিশাল বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে আটকে পড়ে রয়েছেন এমন অনেক মানুষ, তাদের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের একটি প্রকল্প শুরু হয় যার নাম দেওয়া হয়েছিল স্নেহের পরশ, যেখানে প্রচুর পরিমাণে আবেদন গ্রহণ করা হয়। ইতিমধ্যে ওই সকল পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে জানানো হচ্ছে স্নেহের পরশ প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ইতিমধ্যে রাজ্য সরকার যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা দেওয়া শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আপনি যদি স্নেহের পরশ ফর্মটি আবেদন করে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে একবার চেক করে নিন। এরপরে রয়েছে রাজ্যের 12টি জেলার জন্য আরো একটি বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবার তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ধেয়ে আসবে ভারতীয় উপকূলের দিকে। আবহাওয়া দপ্তরের এই মর্মে জারি করা হয়েছে সতর্কবার্তা। জানানো হয়েছে ওড়িশা সরকারের তরফ থেকেও সতর্কতা, যেখানে বলা হয়েছে দেশের 12টি জেলাকে করা হয়েছে আরো কড়াকড়ি সতর্কতা। বলা হচ্ছে ঘূর্ণিঝড় আফফানের ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে আসছে পড়ার সম্ভাবনায় প্রবল হচ্ছে, তবে যার ফলে সারা দেশের 12টি জেলায় এর প্রকোপ ব্যাপক পরিমাণে পড়তে পারে। এরপরে রয়েছে সকল দেশবাসীর জন্য আরো একটি বড় সুখবর, যেখানে জানানো হচ্ছে লকডাউনে পিএফ এর অংশ জমা দিতে না পারলে জরিমানার মুখে পড়তে হবে না সংস্থাগুলিকে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এই লকডাউনে নিয়ম কানুন আরো শিথিল করলো ইপিএফ এবং এমপি আইনের আওতায় থাকা কর্মচারীদের আমানত জমা দেওয়ার ক্ষেত্রে এবার দেরি হলে চিন্তার কারণ নেই। দ্য প্রভিডেন্ট ফান্ড রেগুলেটরি অথরিটি জানিয়েছেন লকডাউনের সময়টা যদি টাকা জমা দেওয়ার ক্ষেত্রে দেরি হয় সেক্ষেত্রে ওই সংস্থা বা প্রতিষ্ঠানকে কোনরূপ জরিমানা দিতে হবে না, এর ফলে লাভবান হবে দেশের 6 লাখের বেশি সংস্থা। এরপরে সারা দেশবাসীর জন্য জারি হচ্ছে আজ 12টা থেকে আরো একটি বিশাল বড় নিয়ম, যেখানে বলা হচ্ছে শপিং মল সেলুনে না, নিয়ম মেনে দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত খুলুন দোকান। গত শুক্রবার থেকে বর্ধমান শহর এবং কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সমস্ত জায়গাতেই শর্ত সাপেক্ষে প্রায় সমস্ত দোকানই খুলে গেল। জেলাশাসক জানিয়েছেন করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনেই দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে, তবে শপিং মল খুলছে না, সেলুন খুলছে না। এদিকে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 2 নম্বর ব্লকের 2 বাসিন্দা করোনা আক্রান্ত বলে খবরও মিলেছে, ভিন্ন রাজ্য থেকে তারা চিকিৎসা করিয়ে ফিরেছিলেন অথচ রাজ্যে এসে তাদের মধ্যে সংক্রমণ ব্যাধি ধরা পড়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।